নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গল ইউটিউব চ্যানেলে স্বাগত তো বন্ধুরা পনেরোই এপ্রিল থেকে কিন্তু রেল চলছে এটা কিন্তু একেবারে জানিয়ে দিয়েছে রেল মন্ত্রক থেকে তো পনেরোই এপ্রিল থেকে যে রেল চলছে এ তো সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু কিন্তু কড়াকড়ি নিয়ম আনা হয়েছে তো এই নিয়মগুলো যদি আপনারা না মেনে থাকেন তাহলে কিন্তু আপনারা রেলে চড়তে পারবেন না তাই যা যারা যারা রেলে চড়তে চান বা যারা যারা বাইরের মানুষ আটকে রয়েছেন তারা তারা ঘরে ফিরবেন রেলে পড়ে তো অবশ্যই এই নিয়মগুলো কিন্তু আপনাদেরকে একেবারে কিন্তু মানতে হবে আর এই নিয়ম যদি আপনারা না মেনে থাকেন তাহলে কিন্তু আমরা রেলে চড়তে পারবেন না এমনকি আপনাদেরকে কিন্তু কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়ে দিয়েছে রেল মন্ত্রক তো রেল মন্ত্রক থেকে সে খবরটি দেওয়া হয়েছে তো আজকের সেটি বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে একেবারে আপনাদেরকে আমি জানাবো তাই বন্ধুরা অবশ্যই কোথাও রকম স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বেশ কিছু করা কিন্তু আইন জারি করেছে রেল মন্ত্রক তো বন্ধুরা পনেরোই এপ্রিল থেকে কিন্তু এই নিয়মটি বলবৎ হচ্ছে তো যেটি বলা হয়েছে যে রেলওয়ে থেকে যে নতুন নিয়মটি চালু করা হয়েছে তাতে বলা হচ্ছে যেটি উল্লেখযোগ্য যে ট্রেন ছাড়ার চার ঘন্টা আগে এই যাত্রীদের স্টেশনে পৌঁছোতে হবে অর্থাৎ আপনি যদি ট্রেন ধরতে চান বা ট্রেনে যদি চড়তে চান যারা যারা ট্রেনে বুকিং করেছেন তো সেক্ষেত্রে কিন্তু যে সময় ট্রেন তার থেকে চার ঘন্টা আগে অর্থাৎ ট্রেন ছাড়া ট্রেনে যে নির্ধারিত সময় সেই সময় চার ঘন্টা আগে আপনাকে স্টেশনে পৌঁছোতে হবে এই কারণেই পৌঁছতে হবে এই যে ওই স্টেশনে পৌঁছানোর পর সমস্ত যাত্রীদের থার্মাল স্ক্রিনিং টেস্ট করা হবে অর্থাৎ তার শরীরে কোনো রোগ আছে কি না বা সবচেয়ে বড়ো কথা বলা যায় তার করোনা আক্রান্ত কি না সেটা কিন্তু টেস্ট করে দেখা হবে তো মেশিনে টেস্ট করার পর যদি দেখা যায় আই যে আপনি করোনা পজিটিভ নয় সেক্ষেত্রে কিন্তু তবেই আপনাকে টেনে চড়তে দেওয়া হবে বা আপনি সব দিক থেকে সুস্থ থাকলেই তবেই কিন্তু টেনে চড়তে দেওয়া হবে এবং এখানে বলা হয়েছে স্টেশনে সেই সমস্ত যাত্রীরাই ঢুকতে পারবেন যাদের কাছে সংরক্ষিত আসল টিকিট আছে শুধু তাই নয় রেল মন্ত্রক প্ল্যাটফর্ম টিকিট দেওয়া বন্ধ করে দিয়েছে অর্থাৎ যে প্ল্যাটফর্ম থেকে যে টিকিটটা দেওয়া হয়ে থাকে তো সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে স্টেশনে পৌঁছানোর পর যাত্রীদের মাস্ক ও দস্তানা দেওয়া হবে এর বদলে কিন্তু আমাদেরকে টাকা দিতে হবে অর্থাৎ এই মাস্ক মুখে মাস্ক আর হাতে দস্তানা পরার পরে কিন্তু আপনারা রেলে চড়তে পারবেন আর এই মাস্ক দস্তানা যারা পরবে না তাদেরকে কিন্তু রেলে উঠতে দেওয়া হবে না এবং সেখানে বলা হয়েছে যে ট্রেনের ভেতরে এবং প্ল্যাটফর্মের ভেতরে কিন্তু সব জায়গায় কিন্তু বাধ্যতামূলকভাবে কিন্তু এই মাস্ক বা দস্তানা কিন্তু আমাদের পরে থাকতে হবে এবং এখানে বলা হয়েছে যে যারা যারা ট্রেনের ভেতরে বিভিন্ন ধরনের যে খাবার দাবার বিক্রি করে থাকেন অর্থাৎ যে সমস্ত হকারা হকারি করে থাকেন তাদের কিন্তু কোনোভাবেই অ্যালাউ করা যাবে না ট্রেনের ভেতরে বা বাইরে কোথাও কিন্তু কোনো রকম কোনো কিছু খাবার দাবার বা হকারা যে সমস্ত জিনিসপত্র বিক্রি করে থাকেন সেই সমস্ত কিছু কোনো কিছুই বিক্রি করা যাবে না তো নতুন নতুন যে নিয়মগুলো হয়েছে তো এক নজরে চলুন আপনাদেরকে সব বিস্তৃত জানিয়ে দিই প্রথমে বলা হয়েছে শুধুমাত্র নন এসি ট্রেনই চলবে ট্রেনে কোনো এসি কোচ থাকবে না অর্থাৎ এসি কোচ পুরোপুরি বাতিল করা হয়েছে শুধুমাত্র নন এসি কোচই চলবে এর কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে ডাক্তারের যে নির্দেশিকা আছে বা হুয়ের নির্দেশিকা আছে যে এ ঠান্ডাতে কিন্তু এই রোগের প্রকোপটা বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে কোনোরকম এসি কোচ থাকছে না অর্থাৎ পুরোপুরি ট্রেনটি নন এসি হবে ট্রেনগুলি ননস্টপ চলবে অর্থাৎ কোথাও থেমে থেমে যাবে না একেবারে ননস্টপ চলবে জরুরি প্রয়োজন ছাড়া ট্রেন কোথাও থামবে না যাত্রা করার বারো ঘন্টা আগে যাত্রীকে নিজের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য রেলকে জমা দিতে হবে ট্রেনে সফর করার সময় যদি কোনো যাত্রীর দেহে করোনা সংক্রমণের কোনো লক্ষণ দেখা যায় তাহলে তাকে সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে এবং তাকে তার টিকিটের এর পুরো দামই কিন্তু মিটিয়ে দেওয়া হবে প্রবীণ নাগরিকদের এই সময় রেল যাত্রা করার থেকে একেবারে এ নিষেধ করার জন্যই বলা হয়েছে যদি কোনো রকম প্রবীণ ব্যক্তি থেকে থাকেন অর্থাৎ ষাট বছরের উদ্ধারে যারা প্রবীণ মানুষ আছেন এন খুব যদি একান্তই না প্রয়োজন হয় তাহলে কিন্তু রেলে আপনারা চড়বেন না হ্যাঁ এখান রেল থেকে কিন্তু পুরোপুরি বলাতে হয়েছে তারা কিন্তু রেলে চড়বেন না এবার একটি বিশেষ টানেল বানানো হচ্ছে এই টানেলের মধ্য দিয়ে যাত্রীদের ট্রেন পর্যন্ত পৌঁছাতে হবে অর্থাৎ আগে যখন আমরা যেখান থেকে ইচ্ছা ছুটোছুটি করে বা প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে যেখান থেকে ইচ্ছা যে কোনো বগিতে উঠে যেতে পারি পারতাম তা কিন্তু নয় একেবারে একটা টানারের মধ্যে দিয়ে যেতে হবে গিয়ে কিন্তু ট্রেনে উঠতে হবে সামাজিক দূরত্ব পালন করতে হবে যাত্রীদের ট্রেনের চারটি দরজা বন্ধ থাকবে তাই জোর করে কেউ ট্রেনের ভিতরে ঢুকতে পারবে না ট্রেনের কোচের সাইট বার্থি খালি থাকবে কেউ সেখানে বসতে পারবেন না ছয় বারশ এক কেবিনে শুধুমাত্র দুজন যাত্রী যাত্রা করতে পারবেন তার বেশি নয় তো রেলের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু এই প্রোটোকল তৈরি হয়ে গিয়েছে এবং সমস্ত প্ল্যাটফর্মের সমস্ত জোনে জোনে কিন্তু এই প্রোটোকল ছেড়ে দেওয়া হয়েছে এবং এই প্রোটোকল অনুযায়ী কিন্তু পনেরো এপ্রিল থেকে ট্রেল চলবে বলে সমস্ত কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এই ছিল আপডেট খবর আপডেট খবরটি আমরা জানালাম তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন তাতে করে সকলে জানতে পারে সকলে বুঝতে পারে তো অবশ্যই ধন্যবাদ বন্ধুরা